নমস্কার বন্ধুরা, সুস্মিতা কিচেনে আপনাদের স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। কড়া বসিয়ে দিয়ে দিলাম সরষের তেল। আমি আগে থেকেই মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। এবার এক এক করে আমি মাছগুলো ভালো করে ভেজে নেব। যারা খয়রা মাছ খেয়েছেন তারা তো জানেনই, যারা খাননি তাদের জন্য বলছি, পুরো ইলিশ মাছের মতো টেস্ট। না খেলে একবার অন্তত খেয়ে দেখবেন, জীবনেও টেস্ট ভুলতে পারবেন না, বারবার মনে হবে খাই। দুটো সাইড বেশ লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি সব মাছগুলো একইভাবে ভেজে নিচ্ছি। আর একটু খেয়াল করলে দেখবেন মাছগুলো দেখতেও কিন্তু অনেকটা ইলিশ মাছের মতনই। সব মাছ আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এবার ওই তেলেই দিয়ে দিলাম এক চিমটি কালো জিরে, দুটো কাঁচা লঙ্কা, দিয়ে দিচ্ছি সরু করে কাটা বেগুন, হাফ চামচের মতো হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন। নুন হলুদ দিয়ে বেগুনটা একটু সাঁতলে নেব। বেগুন আমার ভীষণ প্রিয়, সে যাতেই দেওয়া হোক না কেন, আর মাছে দিলে তো কথাই নেই। বেগুন ভাজা হয়ে গেছে, দিয়ে দিচ্ছি জল, দিয়ে দিচ্ছি কালো সর্ষে বাটা। সর্ষেটা আমি নুন হলুদ দিয়ে, যেমন সবসময় শিলে বেটে থাকি তেমনই আমি শিলে বেটে নিয়েছি, ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটতে দিলাম। দিয়ে দিলাম হাফ চামচের মতো লঙ্কা গুঁড়ো। আরো মিনিট পাঁচেক বেগুনটা সেদ্ধ হতে সময় দেব। বেগুন খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, এবার আমি দিয়ে দিচ্ছি এক এক করে মাছগুলো। মাছগুলোকে একটু ঝোলের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছি। মাছগুলো দিয়ে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তৈরি হয়ে গেল বেগুন দিয়ে খয়রা মাছের ঝাল। গরম গরম ভাতের সাথে খয়রা মাছের ঝাল জাস্ট অনবদ্য কম্বিনেশন। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো তা আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, ফেসবুক থেকে দেখলে ফলো করে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্ত, ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।